আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাঁচটা প্রিয় জেন্টেল ক্লিনজার বা ফেসওয়াশ যেগুলো আমার মনে হয়েছে স্কিনের ওপরে অনেক বেশি জেন্টেল মাইল্ড স্কিনের স্কিন ফ্রেন্ডলি কিছু ফেসওয়াশ যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছে সেই পাঁচটা ফেসওয়াশের নাম বা সেই পাঁচটা ফেসওয়াশ তোমাদের আজকে আমি দেখাবো তোমাদের কাছেও জানতে চাইবো যে তোমাদের কার কার এই ফেসওয়াশগুলো ভালো লাগে বা তোমরাও কে কে এগুলো ইউজ করে কী বেনিফিট পেয়েছ তো ফার্স্টে ভিডিও শুরুতে আমি যার নাম আজকে নেবো আমি তার নাম হলো মনোমিতা ঘোষ তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমার ভিডিওতে ফার্স্ট যে কমেন্ট করবে তার নামটা আমি আমার নেক্সট কোনো ভিডিওতে নেব তবে তোমাদের সকলকে বলবো তোমরা তোমাদের কমেন্ট যখন করবে কোথা থেকে লিখছো সেটা লিখে দেবে না তো যখন আমি কমেন্ট পরের দিন তোমাদের নামটা নেব তোমরাও শিওর হয়ে যাবে আমি তোমার নামই নিচ্ছি আর আমিও জানতে পারবো যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো তো আজকে যার নাম নিয়েছি তাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তাছাড়াও যারা আজকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড লটস অফ লাভ তো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায় আমি যে ক্লিনজারগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটাই মাইল্ড অ্যান্ড জেলটেন ক্লিনজার অ্যান্ড জেন্টাল ক্লিনজার আমরা আমাদের স্কিনে কেন ইউজ করব সেটা আগে আমি বলবো তোমাদের সকলকে তারপরে ক্লিনজারগুলো দেখাবো জেন্টাল ক্লিনজার আমরা আমাদের স্কিনে ইউজ করব তার ফার্স্ট রিজন হচ্ছে জেন্টাল ক্লিনজার কিন্তু স্কিনকে কোনোভাবেই ডিহাইড্রেট করে না স্কিনকে হাইড্রেটেড রেখে স্কিনকে পরিষ্কার করে স্কিনকে মানে কোনোভাবেই ডিহাইড্রেট না করে হাইড্রেটেড রেখে নিজের কাজ করে বা স্কিনকে পরিষ্কার করে নেক্সট কি হল নাম্বার টু নাম্বার টু হচ্ছে জেন্টেল ক্লিনজারে কিন্তু অনেক কম ক্ষতিকর কেমিক্যালস থাকে যেগুলো স্কিনের জন্য ক্ষতিকর এরকম কেমিক্যাল অনেক কম ইউজ করা হয় জেন্টেল ক্লিনজারের ক্ষেত্রে নাম্বার থ্রি বলবো জেন্টাল ক্লিনজার স্কিনকে খুব সহজে ইরিটেট করে না মানে সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে বা অন্যান্য স্কিনের ক্ষেত্রে যাদের স্কিনে ইরিটেশনের প্রবলেম আছে স্কিনকে কিন্তু খুব সহজে ইরিটেট করে না নাইনটি পারসেন্টই কিন্তু এর না করে স্কিনকে স্কিনের ওপর কাজ করে নাম্বার ফোর হচ্ছে কি স্কিনকে সফট অ্যান্ড স্মুথ বানায় স্কিনকে অনেক বেশি সাফেল রাখে স্কিনকে অনেক বেশি কি বলবো প্রাণবন্ত রাখতে সাহায্য করে জেন্টেল ক্লিনজার বা ফেস ওয়াশ অ্যান্ড নাম্বার ফাইভ যেটা সেটা হচ্ছে স্কিনের ন্যাচারাল অয়েল যেটা থাকে না আমাদের সবারই স্কিনে একটা ন্যাচারাল অয়েল সিক্রেশন হয় বা তেল বেরোয় যে তার মধ্যে কিছুটা থাকে যেটা আমাদের স্কিনের প্রয়োজন যেটা আমাদের স্কিনের এসেন্সিয়াল সেই এসেন্সিয়াল যে অয়েলটা আপনার স্কিন নিজে যেটা সিক্রেট করে সেই অয়েলটাকে কিন্তু বার করে না এক্সট্রা যেটা থাকে যেটা স্কিনের জন্য ক্ষতিকর সেটাকে বার করে দেয় বাট যেটা স্কিনের প্রয়োজন সেটাকে রেখে তো বেশ কিছু মানে বেনিফিটস আমি বললাম জেন্টাল ক্লিনজার বা ওয়াশ ইউজ করার এবার প্রোডাক্টগুলো দেখায় আমি হাই প্রাইস থেকে শুরু করব এবং লো প্রাইস অবধি বলবো ফার্স্টলেই আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছ সেটা হলো নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ক্লিনজার এটা নিউট্রিজেনার প্রোডাক্ট নিউট্রিজেনার ক্লিনজার বা ফেসওয়াশ যাই বলো এটা ভীষণ মাইল্ড একটা প্রোডাক্ট খুব জেন্টাল স্কিনের ওপর অ্যান্ড এটা অল স্কিন টাইপ ফ্রেন্ডলাই প্রায় ইউজ করতে পারো ভীষণ ভীষণ মাইল্ড অ্যান্ড লাগে অল্প তাতেই পুরো সুন্দর করে ক্লিন করে দেয় অ্যান্ড এই প্রোডাক্টটা আমি অনেক দিন ইউজ করছি এটার রিভিউও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এটার প্রাইস হচ্ছে ওয়ান নেক্সট হচ্ছে আচ্ছা আমি প্রিন্ট প্রাইসগুলো বলে দিচ্ছি তারপরে ডিসকাউন্টের ব্যাপারটা তো তোমরা দেখে নিতেই পারবে নেক্সট আমি যে প্রোডাক্টটা দেখাবো নাম্বার টু জেন্টাল ক্লিনজারের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে প্লামের ভিটামিন সি ফোমিং ফেসওয়াশ ফোমিং ফেস ওয়াশ কিন্তু সবসময় স্কিনের জন্য জেন্টালি হয় বেশিরভাগ ক্ষেত্রে আর এটা কিন্তু খুব জেন্টেল একটা ক্লিনজার খুব মাইল্ড একটা ক্লিনজার বা ফেসওয়াশ এটা প্লাম ব্র্যান্ডের একটা ফেসওয়াশ এটা রিভিউও আমার চ্যানেলে আছে এখানে যে কটা ভিউ ফেসওয়াশ আমি দেখাবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমি পার্সোনালি ইউজ করেছি তারপরে তোমাদের সাথে তোমাদের কাছকে বলছি বা দেখাচ্ছি এবং প্রত্যেকটা আমার পছন্দের পার্সোনালি পছন্দের অ্যান্ড এটা প্লাম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার প্রাইসও বলে দিলাম সেকেন্ড নাম্বার থ্রিতে আমি যে প্রোডাক্টটা দেখাবো জেন্টাল ক্লিনজার বা ফেসওয়াশের জন্য সেটাও প্লাম ব্র্যান্ডের স্যাফ্রন অ্যান্ড পাপায়া গ্লো ব্রাইট ফেসওয়াশ স্যাফ্রন অ্যান্ড পাপায়া গ্লো ব্রাইট ফেসওয়াশ তো এটাও ভীষণ জেন্টাল একটা মানে কী বলবো ফেসওয়াশ স্কিনের ওপরে কোনোভাবে কোনোরকম ইডিটেশন ছাড়াই খুব ভালো করে স্কিনকে ক্লিন করতে পারে খুব ভালো করে হাইড্রেটেড স্কিনকে ক্লিন করে এটা ইউজ করে মানে যাদের স্কিন খুব ড্রাই তারাও কিন্তু এটা ইউজ করে বলবে না যে আমার স্কিনটা ড্রাই লাগছে বা ডিহাইড্রেটেড লাগছে তো এটা সেন্সিটিভ স্কিন বাদ দিয়ে বাকি সবাইকে আমি এটা রেকমেন্ড করছি আচ্ছা এটা আমি বলে দিই এটাও কিন্তু ভিটামিন সি যেহেতু সেন্সিটিভ স্কিন বাদ দিয়ে সকলে এটা ইউজ করতেই পারো সেন্সিটিভ স্কিনও ইউজ করতে পারো বাট প্যাচ টেস্ট করে আমার সেন্সিটিভিটি থাকা সত্ত্বেও আমি এটা ইউজ করছি পুরো শেষ করেছি অ্যান্ড এটাও আমি সেন্সিটিভ এটা আমি সেন্সিটিভ স্কিনকে বারণই করবো ইউজ করার জন্য বাকি সকলে এটা ইউজ করতে পারো আর এটাও ভীষণ মাইল্ড একটা ফেস ওয়াশ এটার প্রাইস হচ্ছে টু ফর্টি নাইন আড়াইশো টাকা টু ফর্টি নাইন নেক্সট যে নাম্বার ফোরে যে ক্লিনজারটা দেখাবো ফেস ফেসওয়াশটা দেখাবো সেটা হলো নাইকা ন্যাচারালসের কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা হাইড্রেটিং ফেসওয়াশ কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশ এটা মানে ভীষণ মাইল্ড কিউকাম্বার শশা আর নেক্সট হচ্ছে অ্যালোভেরা এই দুটোতে মিলে এত সুন্দর কাজ করে এত ভালো হাইড্রেটিং ওয়াশ এটা মানে সত্যি এই প্রাইসে মানে এটা প্রাইস হচ্ছে ওয়ান এই প্রাইসে এত ভালো ফেসওয়াশ একমাত্র নাইকা ন্যাচারালসই হয়তো দিতে পারে বা আই আই ডোট এত ভালো ফেসওয়াশ হওয়া সম্ভব তো এটাও খুব হাইড্রেটিং একটা ফেসওয়াশ এটাও অল স্কিন টাইপ ইউজ করতে পারো বাট শুধুমাত্র যাদের ওভার অয়েলি স্কিন মানে অতিরিক্ত অয়েলি স্কিন তাদেরকে আমি বলবো যে নাই ইউজ করাই ভালো নেক্সট নাম লাস্ট বা ফিফথ যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে দ্য সোমি স্ক্যান গ্রুপের গ্রিন টি ফেসওয়াশ স্ক্যান গ্রুপের গ্রিন টি ওয়াশ এটাও কিন্তু অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারো আর ভীষণ জেন্টাল একটা ফেসওয়াশ ফেসওয়াশ করার পরে মনেই হবে না যে আমার স্কিন থেকে মানে তেল অতিরিক্ত তেল উড়ে গেছে বাট স্কিনটা ড্রাই করে না কোনোভাবেই না তুমি ফিল করতে পারবে সব পরিষ্কার হয়ে গেছে স্কিন পরিষ্কার হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে স্কিন হাইড্রেটেড আছে যে ফেস ওয়াশ আমি দেখালাম প্রত্যেকটাই পার্সোনালি আমার নিজের প্রিয় তোমরা যারা যারা এটা ইউজ করতে চাও অবশ্যই প্যাচ টেস্ট করে নাও যদি সেন্সিটিভ স্কিন হয় তারা একদিনের প্যাচ টেস্টে নয় দু তিন দিন প্যাচ টেস্ট করবে বাকিরা একদিন প্যাচ টেস্ট করলেই যথেষ্ট বাকিদের আমি বলবো যে দু তিন দিন প্যাচ টেস্ট করার পরে স্কিনে ইউজ করবে মানে সেন্সিটিভ স্কিনের জন্য ইট আজকের আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় আচ্ছা তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি এগুলো সম্পর্কে আরও কিছু জানতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও সেখানে আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো আর আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো আমার ভিডিও ভালো লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করো ওখানে অপশান আসলে অল সিলেক্ট করো অ্যান্ড সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা